एह जाई थी गरारे पाकी दीदी गो बोलियो ए दीदी डरे देना तोरा कोही ना पास चले गेले दीदी ई पागल हबे बेहुला हबीबी गो সারা বাজার খুঁজে আমি পাইনি ও দিদি ও আমি বাজবো না দিদি আমি মরে যাব ওই পুকুরে আমার চোর যদি না ধরতে পারি যেই দেন তোর গোল এই দেন তোর গোল বহুলা ধরে ধরার গোল আরে চোর যদি না ধরতে পারি এই দেন তোর গোল এই দেন তোর গোল বহুলা ধরে ধরার গোল আমার চোর যদি না ধরতে পারি যেই দেন তোর গোল এই দেন তোর গোল বহুলা ধরে ধরার গোল ও তোর বন্ডলে আ চলে যাবে পাগল করে তুই এই নয়া বাজার যখন মিলন করে দিয়েছি তোরা নয়া বাজার থেকে দুটো মালা কিনে মালা বদল কর আর আমি অদূরে চা দোকান আছে চা খেয়ে আসি ও দিদি মালাটা তুমি দিয়ে যাও ও বাবা মালার দায়িত্ব দিদি ধর এ ভাই তুই ধর
তোরা মালা বদল কর আমি সাক্ষী থাকবো দেখবো ও দিদি না তোদের মালা বদল দেখবো না তুমি অদূরে চা দোকানে চা খেয়ে এসো আমরা কিছু কিছু কথা বলিনি আমি থাকলে অসুবিধা হবে না তুমি এখানে এসো ও দিদি তুমি কেটে পড়ো ওই জানি কি বলে জানো দিদিরা যে দেখালো জো সেই হয়ে গেল ভো এতক্ষণ আমার সামনে অসুবিধা হয়নি মালা বদলের সময় অসুবিধা হবে আচ্ছা যাও যেদিন বৈশিষ্ট্য মশার পার্সেল আমি তোমাকে প্রথম দেখেছিলাম প্রথম দর্শন আমি তোমাকে ভালোবেসেছিলাম চির আপন করে পাবো বলে আজ এই বাজার বসিয়েছি বাজার এনে তোমাকে তো পেলাম তুমি আমার কোনো দিনের জন্য ভুলে যাবে না তো বেহুলা ও গো বেহুলা আজ তোমাকে পেয়ে আমার মন কি বলছে জানা বেহুলা আজ ভাবিনি এমন দিন আসবে বেহুলা সত্যি আমায় ভালোবাসবে ও ভাবিনি এমন দিন মালা বদল করে ফিরে যাব যে যার রাজ্যে বেহুলা এই নাও না গো এই দিদি হাতে গাঁথা মালা না গো বলে বেহুলা আজ এই মালা নিয়ে আমার কি বলতে ইচ্ছে করছে জানো না কি বলতে ইচ্ছে করছে বেহুলা ওই আমি পরিয়ে দিলাম আজি তোমার আজ দিদি গাথা মালা
গো তাই বুঝি বেহুলা দিদির গাথা মালা দি পড়িয়ে দিলাম তোমার গলে দিদির গাথা মালা গো দিদির গাথা মালা আমি সন্তুষ্ট হইয়া সন্ন্যাসী দাস বাপি পরামানে উভয় মিলে দুজনে 50 টাকা উপকার করছে। ওই সঙ্গে সঙ্গে একটা গান গিয়ে উনি শোনাবেন, গাজার নেশা। দর্শক মন্ডলী, জানি না এই সময় গানটি করা উচিত নয়, তো একজন 25 টাকা দিয়ে গানটি অনুরোধ করেছে। মদের নেশা ছাড়তে আমি পারবো না গো জীবনে, আমার এই ভাঙা গলায় গিয়ে আপনাদের শোনাচ্ছি, যদি ভালো লাগে আর যদি ভুল হয়ে থাকে নিজের সন্তান মনে করে নিজের ভাই মনে করে ক্ষমা করবে। আজি মদের নেশা
ছাড়তে আমি পরে পারবো না হাত জীবনে আজ গাঁজা ছেড়ে চরস তামাক নিয়ে যাব মরণে মদের নেশা ছাড়তে আমি পারবো না হাত জীবনে মদের নেশা ছাড়তে আমি বেকারে দেশ ভরে যায় কেউ প্রেমে কেউ ঋণের দায়ে মাতলামিটা করে বেড়ায় আর দিন দুপুরে হয় ডাকাতি বেকারে দেশ ভরে যায় কেউ প্রেমে কেউ ঋণের দায়ে মাতলামিটা করে বেড়ায় পুলিশ তাদের ধরতে এলে পুলিশ তাদের ধরতে এলে তারা তো খাই গোপনে মদের নেশা ছাড়তে আমি পারবো না হাত জীবনে মদের নেশা ছাড়তে দেখতে দেখতে এক সপ্তাহ উৎপাদিত হয়ে গেল, পুত্র লক্ষ্মীর মনোবতে ফিরে এসছে, কিন্তু রানী সনকের কোনো সংবাদ দিল না কেন? তাহলে কি পুত্র লক্ষ্মীর বিবাহ রাজি হয়নি? সনকের তুমি তো বলেছিলে পুত্র লক্ষ্মীর যদি বিবাহ রাজি হয় আমার কাছে বলতে কুণ্ঠিত বোধ করবে না। পুত্র লক্ষ্মীর তো মনোবত থেকে ফিরে এসছে, তুমি কোনো সংবাদ দিল না কেন রানী? বলো পুত্র লক্ষ্মীর কি বিবাহতে রাজি হয়েছে? হয়েছে, আমার পুত্র লক্ষ্মীর বিবাহতে সম্মতি দিয়েছে। ও গো রানী সরকার, তাহলে আর বিলম্ব নয়, এই মুহূর্তে যেমনই করে হোক পুত্র লক্ষ্মীর বিবাহের আয়োজন করো। আমার পুত্র লক্ষ্মীর কে বিবাহ দিতে পারি? বলো তোমার কি শর্ত? তোমার শর্ত যাতে ব্রত হবে না কেন, তোমার শর্ত যাতে কঠিন হবে না কেন, সেই শর্তে আমি রাজি আছি। তার বাসর সহ্য হবে চম্পক নগর রাজপ্রাসাদে কোনো এক স্থানে, আর তুমি বলছো তার বাসর সহ্য হবে সাঁওতালি পর্বতের লৌহের বাসর প্রাঙ্গণে? না সেটা অসম্ভব, কোনোদিন হতে পারে না। আমার পুত্র লক্ষ্মীর বাসর সহ্য হবে চম্পক নগরের রাজপ্রাসাদে। তুমি যদি সাঁওতালি পর্বতের সুন্দর মহিলার বাসর ঘর না করে দাও তাহলে আমার পুত্র লক্ষ্মীদের আমি বিবাহ দেবো না। সনকা, হ্যাঁ মহারাজ, আমি জানতে পারি, জানতে পারি সনকা, সাঁওতালি পর্বতে লক্ষ্মীদের বাসর প্রাঙ্গণ নির্মাণ হবে কেন? আমার পুত্র যে সর্বে ভয়, সর্বে ভয়, সনকা তুমি বলে ভুলে গেছো চম্পকনগরে মহারাজ আমি চাঁদ সাদাগর হস্তরে ঝেমকাল জ্যেষ্ঠ
হেমতাল দষ্ট থাকলে ওই মায়াবের রাক্ষসের চাঙ্গুলে মনসার কানে কোনো সাধ্য নাই, জামাল পুত্র লক্ষ্মী মেরে করে ধ্বংস করে অনিষ্ট করে পারবে না কোনো দিনের জন্য ওই মায়াবের রাক্ষসে আমার বংশকে নির্বংশ করে। যেদিন আমার ছয় ছয়টি পুত্র মরে গেছিল সেদিন আমাকে মোট হাতে ছিল হেমতাল জ্যেষ্ঠ সনকে কি করেছিল তুমি কিছু তো করতে পারো নি, তোমার হাতে হেমতাল জ্যেষ্ঠ না বলে জানা ওগো আমার পুত্র কবে বিবাহ দিতে পারি, তুমি যদি শাওতালি পর্বতে লোহিত বাসর ঘর নির্মাণ করে সনকে ইতিপূর্বে ছয়ে ছয়টি পুত্র তোমার বক্ষ মন্দিরটা ভেঙে চূর্ণ বিচূর্ণ করিয়ে পাখির মতো পাখা মেলে উড়তে উড়তে চলে গেছে, সেখান থেকে তোমার হৃদয়ে বাজছে কম্পিত আঘাত। আর আজ তোমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরের যদি কিছু হয়ে যায় তা তুমি সেই ব্যথা নীরবে সইতে পারবে না, তাই তোমার দুনয়ের উপরে আশ্রস্ত্র ধারায় ও গো সনকান নিশ্চিন্তায় নির্ভাবনা তুমি রাজ অন্তপুরে যাও, তোমার প্রতিশ্রুতি রক্ষার জন্য সকালে পর্বত নির্মাণ করবো লোহের বাসর পাঙ্গল, আর সেই বাসর পাঙ্গলে সজ্জা যাবে আমাদের পুত্র লক্ষ্মীন্দর ও বধূ মাতা। আমি তোলে আসি বরে এসো সনকে এসো তাই তো সাঁওতালি পর্বতে সুন্দর করে লোহে আসন নির্মাণ করতে হবে, নইলে আমার লক্ষ্মীন্দরকে কিছুতেই বিবাহ দিতে দেবে না ওই রানী সনকা। তাই তো আসন নির্মাণ করবে কি ও মনে পড়েছে আমার রাজ্যের বিশ্বের শিল্পী বিশ্বকর্মা দ্বারা নির্মাণ করবে এই সাঁওতালি পর্বতে সুন্দর করে লোহের আসন, সেই বাসর প্রাঙ্গনে বায়ু বাতাস পিপি লেখা কিছুতেই প্রবেশ করতে পারবে না, আমি দেখবো ওই মহাবীর রাক্ষসে কেমন করে আমার বংশকে নির্বংশ করে আশিস বিশ্বকর্মাকে পাঠিয়ে দে। মহারাজ আপনি আমাকে কিসের জন্য ডেকে পাঠিয়েছেন? শোনো বিশ্বকর্মা, আজ তোমায় কি কাজ করতে হবে বিশ্বকর্মা? বলুন মহারাজ। এই মুহূর্তে তোমাকে যেতে হবে অদির ওই সাঁওতালি পর্বতে। সাঁওতালি পর্বতে যাওয়ার পূর্বে ভালো করে স্মরণ করে নাও আমার পুত্র লক্ষ্মীন্দরের জন্য যে সুন্দর করে লোহে বাস নির্মাণ করবে সেই বাস অব্দি তুমি গুনে গুনে সতেরো বন্ধ নির্মাণ করবে, আর তার দোয়ার রাখবে কোন দিকে জানো? তার দোয়ার লাগবে দক্ষিণ দিকে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো মহারাজ। আরো শোনো বিশ্বকর্মা, বাসর নির্মাণ হয়ে যাওয়ার পরে বাসরের চারিদিকে হাজার হাজার ময়ূর ময়ূর চিত্র অঙ্কন করবে, বাসরের শীর্ষেই আমার আরাধ্য দেবতা শিব সমূহ মূর্তি অঙ্কন করবে, কিন্তু করবে না শুধু কার নাম জানো? করবে না শুধু করবে না শুধু ওই মায়াবেনে চাঙ্গুলে মনসাকারে। আপনার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করবো। আমি এখন আসি মহারাজ। এসো আমি এখন আসি মহারাজ। এসো বিশ্বকর্মা। মায়াবেনি চন্দ্রি মনসা, একদিন তুই পূজার জন্য শিশুরি সমা রাজ প্রাসারে পূজা না দিয়ে তোর মস্তকে করেছে পলাঘাত, আর আজ আজ করলাম তীব্র অপমান। আমার পুত্র লক্ষ্মীন্দর যেন হবে সাঁওতালি পর্বতে সুন্দর করে লোকের বাস নির্মাণ, সেই বাসের চারদিকে হাজার হাজার ময়ূর ময়ূর চিত্র অঙ্কন হবে, বাসের শীর্ষে আমার আরত দেবতা শিব সুন্দর মূর্তি অঙ্কন হবে, কিন্তু হবে না শুধু তোর মতো মায়াবেনে পরাল বদনে চেম্বরে কোন সকলের গান। উপস্থিত দর্শক মণ্ডলী সবার উদ্দেশ্যে জানাচ্ছি কর্ণ পর্বত বেহুলা এবং লক্ষীন্দরের ভূমিকায় সন্তুষ্ট হইয়া পঞ্চাশটি টাকা দান করেছে। সবাই মিলে একবার মা মনসা ধ্যান করে তাই তো মহারাজ আমাকে ভাবে তুলেছে সাঁওতালি পর্বতে লোহবাসর ঘর নির্মাণ করতে হবে, কিন্তু আমার একা দ্বারা সম্ভব নয়, আমার পুত্র ৪২ কর্মাকে দেখতে সে অনেক বড় হয়েছে, ৪২ কর্মাকে নিয়ে যাবো সাঁওতালি পর্বতে, কিন্তু ৪২ কর্মা বা কোথায় গেল? না না আমি একটিবার দেখে দেখি ৪২ কর্মা বাবা ৪২ কর্মা আবার একটা মেয়ে আমার দিকে মুচকে মুচকে হাসে ৪২ কর্মা অকারণে ঘুরে ফিরে আমার কাছে আসে
আমারে মন গুড়াইয়া নিয়া গেল খুব সুন্দর দেখতে হবে আমার বাড়ির বৌমা হবে একটি মাত্র বৌমা চকচকে থেকে বৌমা নিয়ে আসবে কিন্তু বাবা একটা কথা বলবো হ্যাঁ বলো আমি মন প্যান সব দিয়ে তা প্যান দিয়েছে চ্যান করে উঠে পড়বে কি হুঁশ আছে মহারাজের কথা বলতে সাতালি পর্বতে গিয়ে লোহ বাসের ঘর নির্মাণ করে যে টাকাটা পাবো ওই টাকা দিয়ে তোমাকে আমি ধুমধাম সহকারে বিয়ে দেবো ও বাবা তুমি আমার বিয়ে দেবে তো কথা দিচ্ছি কথা দিচ্ছ ঠিক বলছো তো কথা দিলাম তাহলে আমি তোমার সঙ্গে কাজ করবো যাবে হ্যাঁ তাহলে এখানে অপেক্ষা না করে তাড়াতাড়ি চলো চলো যাই ওর মাথা খারাপ হই বিয়াল্লিশ কর্মা বাবার কত যাব আজ যেতে হবে না এটাই হলো সাতালি পর্ব এটাই সাতালি পর্ব হ্যাঁ বাবা নিচে শুধু চুল আর চুল হ্যাঁ বাবা আমরা অনেক উপরে করে উঠে গেছি নিচে যে মানুষ দেখা যায় না শুধু চুল চুল হ্যাঁ বাবা আমরা এত উপরে উঠে গেছি মানুষগুলো দেখা যাচ্ছে না শুধু মানুষের মাথার কালো কালো চুলগুলো আমরা দেখতে পাচ্ছি বাবা এটাই হলো সাতালি পর্বত এখানে আমাদের সুন্দর করে বাসর ঘর নির্মাণ করতে হবে তাই বলছি বিয়াল্লিশ কর্মা এই কাজটা আমি করব এই কাজ তুমি করবে আমিও চাই বাবা
আজ বাদে কাল মারা যাব আমি আর কদিনের জন্য তুমি যখন বিবাহ করবে বৌমাকে তো তোমাকে পাঁচ শুধু আমার বলে দাও কত বন্ধ ঘর আছে 17 বন্ধ ঘর হবে আর দক্ষিণ দিকে তার দুয়ার হবে দড়ি ভালো তুমি ফিতেরা বের করো ফিতে তোমার কাছে আরে বাবা ফিতে তুমি যন্ত্রপাতি গুছিয়ে নাও ফিতেরা তুমি বের করবে নেড়া মাথা ওলকেলানি ফিতে বুঝি আমি পাইনি 42 করব ফিতে বের করো অনেক রাত হয়ে গেছে বাবা ফিতে বের করো আ ফিতে আনতে ভুলে গেছি তোমার বৌমার মাথা ফিতে এনে হবে দেখা তো ফিতে ফেলে আজ বৌমার মাথার ফিতেটার কথা ঠিক ভালো মনে আছে কি করব নেড়া মাথা বাদ দিয়ে স্লিপ খেয়ে বেরিয়ে গেছে আমি হাতে করে ধরে গুড়িয়ে নিয়ে চলে এসেছি ভালো হয়েছে তাহলে বাবা এটা দেই যদি ফিতে থাকতো আর মাপজোক করতে হতো না এটা আছে মানে মাপজোক করতে হবে ধরো শুধু বলো কত বন্ধ ঘর আছে 17 বন্ধ ঘর হবে কত হাত মাপবো প্রথম 7 হাত মাপো 7 হাত ধরো 2 3 4 5 6 7 सात आठ नौ दस धरो